শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি নিমসার সোনাবলী বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণী পরিসংখ্যান দ্বিতীয় গোত্রের অনলাইন ক্লাস। চলো আমরা আলোচনায় অংশগ্রহণ করি। আগে আমরা এই সংখ্যা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রের উপর কয়েকটা সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। আজ থেকে আমরা একটু নতুন নিয়ম, পাঠ্য বই এবং বই পড়ার উপর একটা জরিপ করে তার উপর একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্নটা হলো, মিস্টার করিম তার কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই ছাড়া অন্যান্য বই পড়ে কি না তার উপর একটি জরিপ করে দেখলেন যে 75% শিক্ষার্থী উপন্যাস, 65% শিক্ষার্থী বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং 52% শিক্ষার্থী উভয় ধরনের বই পড়ে। প্রশ্ন ঘটনা কি? খ, সংখ্যা নিক্ষেপ পরীক্ষায় দুই সংখ্যা পাওয়ার ঘটনা ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা পরস্পর বর্জনশীল কিনা ব্যাখ্যা কর। গ, উদ্দীপকের আলোকে যে কোনো এক ধরনের বই পড়ার সম্ভাবনা নির্ণয় কর। ঘ, উদ্দীপকের আলোকে উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা দুটি পরস্পর স্বাধীন কিনা প্রয়োজনীয় ব্যাখ্যা সহ মন্তব্য কর। উত্তরে বলছি, ক, ঘটনা কি? ঘটনা হলো, এটা আমরা আগে প্রথম ক্লাসের প্রথম দিকে আমরা দিয়ে দিছি, তারপরও বলছি, কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলি, অথবা নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটকেই ঘটনা বলি। যেমন একটি সংখ্যা নিক্ষেপ পরীক্ষা নমুনা ক্ষেত্রটি হল 1, 2, 3, 4, 5, 6, এখান থেকে জোড় সংখ্যার ঘটনা। একটা বৈশিষ্ট্য যদি ধরি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার ঘটনা হলো 2, 4, 6, এটা একটি ঘটনা, কারণ নমুনা ক্ষেত্রে এটা একটি উপসেট। বিজোড় সংখ্যার সেট 1, 3, 5, এটিও আরেকটি ঘটনা, কারণ এটিও নমুনা ক্ষেত্রে একটি উপসেট। এরপরে আসুন খ, সংখ্যা নিক্ষেপ পরীক্ষার জোড় সংখ্যা পাওয়ার ঘটনা ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা দুটি পরস্পর অবর্জনশীল। প্রশ্নটা ছিল বর্জনশীল কিনা। এখন এটা আসছে সংখ্যা নিক্ষেপ পরীক্ষায়। উত্তর বলছি, সংখ্যা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা দুটি পরস্পর অবর্জনশীল, কারণ সংখ্যা নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র এসে গেল 1, 2, 3, 4, 5, 6, এখানে দড়ি জোড় সংখ্যা পাওয়ার ঘটনা এ 2, 4, 6 এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা বি 3, 6, এখানে এ ও বি এর মধ্যে সাধারণ নমুনা বিন্দু, দেখো এ তো আছে বি তো আছে, এর মধ্যে সিক্স, বি এর মধ্যে সিক্স, এ বি এর মধ্যে সিক্স কমন, এটা হলো সাধারণ নমুনা বিন্দু। এখানে এ ও বি এর মধ্যে সাধারণ নমুনা বিন্দু সিক্স, অর্থাৎ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল সিক্স। আমরা জানি দুটি ঘটনার মধ্যে যদি সাধারণ নমুনা বিন্দু থাকে তবে ঘটনা দুটি পরস্পর অবর্জনশীল হবে। যেহেতু এ ইন্টারসেক্ট বি ইকুয়াল সিক্স, সেহেতু সংখ্যা নিক্ষেপ পরীক্ষার জোড় সংখ্যা ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা দুটি পরস্পর অবর্জনশীল। মনে করি উপন্যাস পড়ার ঘটনা এ, অর্থাৎ বাস্তবায়ন উপন্যাস পড়ার সম্ভাবনা প্রবলিটি কে ইকুয়াল 75% ইকুয়াল 75/100 ইকুয়াল 0.75, এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা বি, সুতরাং বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার সম্ভাবনা প্রবলিটি বি ইকুয়াল 65% ইকুয়াল 65/100 ইকুয়াল 0.65, উভয় ধরনের বই পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি ইন্টারসেক্ট বি ইকুয়াল 52% ইকুয়াল 52/100 ইকুয়াল 0.52। সুতরাং উদ্দীপকের আলোকে যে কোনো এক ধরনের বই পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সংযোগ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল 0.75 প্লাস 0.65 মাইনাস 0.52 ইকুয়াল 0.88, কারণ এ ও বি ঘটনা দ্বিতীয় পরস্পর অবর্জনশীল ঘটনা।
এই দুইটা উপন্যাস পড়ার ঘটনা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা যেটা পরস্পর অবর্জনশীল কেন, এখানে তোমাদের পক্ষ থেকে এই প্রশ্নটা আসতে পারে, কেন এই যে উপন্যাস পড়ার ঘটনা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা দুইটা পরস্পর অবর্জনশীল, কারণ উভয় ধরনের বই পড়তে পারে, উভয়টা একসাথে আসতে পারে। যদি এই দুইটি ঘটনা একত্রে আসতে পারে তাইলে ঘটনা দুইটা পরস্পর। সুতরাং উদ্দীপকের আলোকে যে কোনো একজন বই পড়ার সম্ভাবনা প্রবলিটি অফ এ সংযোগ ডি ইকুয়াল প্রবলিটি অফ এ প্লাস প্রবলিটি অফ ডি মাইনাস প্রবলিটি অফ এ ইন্টারসেক ডি ইকুয়াল 0.75 প্লাস 0.65 মাইনাস 0.52 ইকুয়াল 0.88, এটাই সম্ভব। অ্যাঙ্গ উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা দিকে পরস্পর স্বাধীন হবে যদি প্রবলিটি অফ এ ইন্টারসেক ডি ইকুয়াল প্রবলিটি অফ এ ইন্টু প্রবলিটি অফ ডি পড়ে। সুতরাং probability of A into probability of B equal 0.75 into 0.65 equal 0.4875 into probability of A intercept equal 0.53. যেহেতু probability of A intercept B not equal probability of A into probability of B, সেহেতু উপন্যাসের বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার ঘটনা দিতে পরস্পর স্বাধীন নয়, এরা পরস্পর অধীন ঘটনা। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা বাসায় পড়াশোনা করবে, যতই ক্লাস নেই না কেন বাসায় যদি প্র্যাকটিস না করো, প্রশ্ন যদি না করো তাহলে কিন্তু শিখতে পারবে না। তোমাদেরকে পড়াশোনা করার জন্য বলছি, বাসায় পড়াশোনা করবে এবং খুব সাবধানে চলাফেরা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আমরা আগামী ক্লাসে আরও অংশগ্রহণ করবো।